বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা অগণতান্ত্রিক কথা, এটা তো ডিক্টেটরিয়াল একটা কথা। প্রথম কথা হলো যে উনি তো একটা দলের পদাধিকারী, ওনার এটা বলার অধিকার জন্মালো কোথায়? এক, দুই হচ্ছে উনি ওটা বলতে পারেন কি করে? প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সভা রয়েছে, রাজ্যপাল রয়েছে, এবং আমার কাছে কথা হলো ওনার যদি ক্ষমতা থাকে উনি এটা করে দেখান, এসব কথা না বলে, বাজার গরম না করে। আর শুধু শুধু এটা একটা নিজেদের যে কর্মীরা রয়েছে বা সাংগঠনিক শক্তি রয়েছে সেখানে বেনু জল ঢোকানোর জন্য এই সমস্ত কথা না বলে যদি ক্ষমতা থাকে 6 মাসের মধ্যে ভেঙে দেখান। আমার কাছে কথা হলো দিদির বাড়িতে, চিফ মিনিস্টারের বাড়িতে প্রতিদিনই হাজারে হাজারে চিঠি, চাপাটি, পোস্টার, পোস্টকার্ড সব যায়। তো কি গেল এলো তাতে? প্রশ্ন হলো যে আমার প্রশ্ন যে জয় শ্রীরাম একে ব্যবহার করে ঈর্ষা, হিংসা, হিংস্রতা, রক্ত, মানুষকে মারা, ধরা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা কি জয় শ্রীরাম স্লোগানে এটা কি এনকারেজ ফিল করে? ওরা কি ইম্পিটাস পায়? জয় শ্রীরাম তো সেই শিক্ষা দেয় না, সেই স্লোগান দিতে বলে না। ওরা ওদেরই দলের যারা সাধু সন্ত রয়েছে বা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কি কোনো হিংসা বা কোনো বিদ্বেষ দেশ চরিতার্থ করবার জন্য, মানুষকে মারার জন্য, রক্তপাত করার জন্য বা আগুন জ্বালাবার জন্য কি এই স্লোগান কোনো উৎসাহ দেয়, এনকারেজ করে? তা তো নয়। রামচন্দ্র তো আমাদের সকলের, বিষ্ণুর অষ্টম অবতার রামচন্দ্র আমাদের সকলের দেবতা, কিন্তু বাংলার বুকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার কৃষ্টিকে, বাংলার সংস্কৃতিকে আঘাত করবার জন্য এটা একটা প্রচেষ্টা, প্রয়াস মাত্র। এবং এটা একটা আমরা মনে করি যে বাংলা হচ্ছে সাংস্কৃতিক পীঠস্থান, কলকাতা হচ্ছে সাংস্কৃতিক পীঠস্থান, নবজাগরণের পীঠস্থান, স্বাধীনতার পীঠস্থান, সেইখানে ওরা সেই মূলেতে ওরা আঘাত হানতে চাইছে। এটা সাংস্কৃতিক আগ্রাসন ছাড়া আর কিছু না। না না, সেটা আমরা তো প্রত্যেকেই একটা করে স্লোগান আমরা দিই মানুষের সঙ্গে মানুষের দেখা হলে। আমরা তো জয় মা কালী বলি, আমি তো জয় তারা বলি, এগুলো তো আমি বলে থাকি। আমরা যে বলিলেন তা তো না, জয় বাংলা বলি, আমরা বলি জয় হিন্দ বলি, তো সুতরাং আমরা বন্দে মাতরম বলি। তো সুতরাং এইগুলো কিন্তু আজকের দিনে এই মানুষের যে হাহুতাশ, মানুষের যে আজকে অসহায় অবস্থা, সেটা কি জয় শ্রীরাম ধ্বনি তাতে কি কোনো প্রলেপ দিচ্ছে আজকের দিনে? বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব